বিদ্যুৎ নিগমের বদান্যতায় অকালে ঝরে গেল একটি প্রাণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 35 বছরের এক বধূর। ঘটনা মানিকনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের নয়নজোলা এলাকায়। মৃত বধূর নাম মমতাজ বেগম। ঘটনা শনিবার সকাল 7টা নাগাদ। রুকিয়া সংলগ্ন এলাকায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ধান ঝাড়াই করতে যায়। ধান ঝাড়াই করতে গিয়ে সেখানকার এক বাড়িতে যাবার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে মাটিতে মমতাজ বেগম। সঙ্গে সঙ্গে জমিতে কাজ করা লোকজনেরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি মহিলাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময়ে কলমচড়া থানার পুলিশ মৃতদেহ পাঠায় ময়না তদন্তের জন্য। এদিকে এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ নিগমের খামখেয়ালি পনায় ঝরে গেল একটি প্রাণ, বিদ্যুৎ পরিবাহী তার মাটিতে ঝুলে পড়ার বিষয়ে নিগম কেন্দ্রে বহুবার জানানোর পরেও তাদের কোনো হেলদোল ছিল না। স্বামী হারা মহিলার 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। তারপরে আমরা একটা গাড়ি ফোন করে আনছি, আইনা খেয়ে হাসপাতাল বাড়াইছি, অনেক সোল্ডার মেসেজ করছি, করার পরও কিছু না। এবার আমরা দম আসিল গাড়ি, কয়েকবার জানানো হয়েছে, খেতলা মালিকে দরখাস্ত দিছে, বাড়িওয়ালা মালিকে দরখাস্ত দিছে, জন্ম তারা কোনো এটা কোনো খবরে নেয় না। আবার মাসে মাসে বিল নিতে আছে, এই যে মিশিং চালাইছে, মিশিং এর বিলও তারা পরিষ্কার লইয়ে গেছে। এরপরে বাদ দিয়ে কারেন্ট জ্বালা এও তারা বিল লইয়ে মাসে মাসে বিল লইয়ে যেতে আছে, মানে এটা উঠায় না। আমরা কইছি, আমরা নিজেরা টেয়া দিয়েছে, লাইনডাল নামাইছি, নামানোর পরে তারা ওই কারেন্টের খুঁটি দিয়ে গেছে, বাঁশ দিয়ে বাসার আগা দিয়া ডাইরেক্ট লাইন দিয়ে গেছে বাসার আগা দিয়া। এটা কি আপনারা মামলা করছেন এ ব্যাপারে? হ্যাঁ, এখন হাসপাতাল থেকে তারা যাইতে আছে, থানার মাঝে যাওয়ার লেগে পাঠাইছি। যে লোকটা মারা গেছে তার নাম কি? রিপোর্ট, চ্যানেল 3 রাত।